Hey, उठ। बड़े मुंह ते सुती कर। उठ। Oh no। अरे भाई। So এখন সকাল 8টা বেজে গেছে। And আমি সবাই আজকে চলে যাবো সাদের থেকে। দেখি ভিউটা কেমন আসে। এখন হলো সকাল 9:30 বাজে এন্ড 10টা বাজে আমাদের চেক আউট 10টা রিস্ক ছেড়ে দিবে কেউ ব্রেকফাস্টও করে নাই এজ আমরা আমাদের রাইডিং গিয়ারগুলো সব ইনস্টল করলাম আশা আছে এখন 10টার মধ্যে বের হয়ে যাব এন্ড দেন আমরা সবাই ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে দেন রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন গুড মর্নিং বিউটিফুল পিপল সো আজকে এখন বলা বাজে 10টা অ্যান্ড আমরা হলো সাদের থেকে বের হওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরো ভ্যালি খালি কারণ হলো স্কোয়াড অলরেডি চলে গেছে আর স্কোয়াডের সাথে যেতে যাতে যেতে না হয় সেজন্য আমরা লেট করে বের হয়েছি এখন আমাদের বাকি ফ্রেন্ডরা রয়্যাল সাজেকে আছে ওদেরকে পিক করবো দেন ব্রেকফাস্ট করবো দেন ছাগাছড়ি হয়ে হয়তো রাঙামাটির দিকে যাবো কিছু করার নাই তোমার পর আর কিছু করার আছে চলে আসছি খাওয়া দাওয়া করতে এন্ড দেখি কি পাওয়া যায় চা খেতে আসছি একটা পরিচিত দিদির চায়ের দোকানে our favorite welcome back beautiful people so amra ekhon project theke ber hoye jacchi and এখন বাজে বেলা 11টা স্কোয়াড চলে গেছে সামনে আছে আমার ফ্রেন্ড ইসেই আর গাড়িতে আছে নাবিল ইনশাল্লাহ সামনে আবার হয়তো কখনো দেখা হবে কি 10টা স্কোয়াড চলে গেছে অ্যান্ড 11টা আমরা বের হয়েছি সো আমাদেরকে আটকাইছিল যে আপনারা লেট করছেন কেন অ্যান্ড ফুল ক্লিয়ার করে নাও এখন রওনা দিচ্ছি পারতেছেন কীভাবে অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস কতটুকু নামতে হচ্ছে আমাদের যে আমাদের বিগিনার থেকে তো আসছে যে স্কোয়াডটা আসে সেটা চলে আসছে প্রায় অ্যান্ড প্রচুর গাড়ি
Look at this cute baby. Hello. আমরা এখন সাজেক নদীর ব্রিজে আছি অ্যান্ড কিছুক্ষণের জন্য রেস্টের জন্য দাঁড়াইছি, কারণ বাইকের ডিস্ক অ্যান্ড ইঞ্জিন হিট হয়ে যাচ্ছিল এই জন্য। অ্যান্ড সাথে আমাদের নাবিলে গাড়িও চলে আসছে। অ্যান্ড ইজ দ্য সাজেক ব্রিজ। এখানে একটা ঝিরিপথ মতো আছে যেটা সাজেক নদীর পার্ট, অ্যান্ড এটা হলো সাজেক নদীর একটা অংশ। মূলত সাজেকের উপর এখান থেকেই পানি নেওয়া হয়, এখান থেকে পানি রিফিল করে ওরা উপরে নিয়ে ইউজ করা হয়। আমরা বাগাইহাট থেকে আর 8 কিলোমিটার দূরে আছি। অ্যান্ড আমরা আপাতত একটা চায়ের দোকানে দাঁড়াইছি। আমরা সবাই চা খাচ্ছে, যারা এখানে চা খাওয়ার চা খাচ্ছে। অ্যান্ড ওইদিকে আরেকটা দোকান আছে, ওইটাতে ফ্রিজ আছে। আর সাজেকের সবচেয়ে মজার ব্যাপার হলো এখন সাজেকের পুরোটাতেই হলো কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল। সো সাজেকের ভালো ভালো স্কুলগুলোতে আপনারা এয়ার কন্ডিশন রুম পাবেন অ্যান্ড ম্যাক্সিমাম দোকানগুলোতে ফ্রিজ পাবেন। গিনালা আর্মি ক্যাম্পে। ও নো, তো ফাইনালি গিনালা আর্মি ক্যাম্পে চলে আসছি। অ্যান্ড গিনালা এখান থেকে দিকে নামবো, মেবি এখান থেকে হলো 3-4 কিলোমিটার হবে। অ্যান্ড আমরা এখন যাবো দিঘিনালাতে, যেই আমার সার্ভিস সেন্টার আছে সেখানে যাচ্ছি। আছি দিঘিনালা ইয়ামা সার্ভিস সেন্টারের সামনে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ি শাকসবজি কলফুস নিয়ে বাজার বসে। দেখি কি কেনা যায়। কত করে মালটা, এটা কত করে মালটা আছে পাহাড়ের? আমাদের বাইকের কাজ শেষ করে এখন দিঘিনালা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এটা হলো দিঘিনালা বাস স্ট্যান্ড। এখান থেকে হলো মূলত চাঁদের গাড়িগুলো ভাড়া নেওয়া হয়। এই রোডটা যেমন এনজয়েবল তেমন হলো ডেঞ্জারাসও। বাট লুক অ্যাট দিস, এটার প্রাকৃতিক দৃশ্য মনোরম এক কথা। যারা কর্নারিং করতে পছন্দ করেন তাদের জন্য
এই রোড স্বপ্নে জিনিস। তো আমরা এখন আছি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে বেসুরি বাজারে। অ্যান্ড অনেক প্রেশার দিয়ে চালানো হয়েছে বাইক, এই জন্য রেস্টের দরকার, প্লাস নাবিলরাও এখন আসে নাই, তাই ওদের জন্য ওয়েট করতেছি। এটা মূলত হলো আদিবাসীদের এলাকা, তো এখন ওয়েট বেশি লেট করবো না, ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল রাঙ্গামাটি গিয়ে পৌঁছানোর। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো ফাইনালি আমরা রাঙ্গামাটি চলে আসছি সাদেক থেকে। অ্যান্ড রাঙ্গামাটি এসে আমরা হোটেল ভাড়া করছি, বাকি সব ফ্রেন্ডরা হোটেলে আছে। অ্যান্ড আমি আর স্ত্রী হলো রাত্রেবেলা বেরোইছি। অ্যান্ড এখন আমরা রাঙ্গামাটি দোয়েল চত্বর আছি। এখানে একটা মামা থেকে মুড়ি, এরপর চানাচুর, জাম্বুর এগুলো খাইলাম। তো রাতে রাঙ্গামাটি আরও এক্সপ্লোর করা যায়, আমাদের সাথেই থাকবো। অ্যান্ড আমরা হলো রাত্রেবেলা বের হয়েছিলাম। সো রাঙ্গামাটি কিছু চেনা চিনি না ফার্স্ট টাইম। সো মানুষের জিজ্ঞাসা করতে করতে এখন হলো পলওয়েলের সামনে আসছি। অ্যান্ড দিস ইজ দ্য পলওয়েল পার্ক। এটা হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। অ্যাজ আমরা লেট, সো আগামীকালকে সকালবেলা অবশ্যই পলওয়েল পার্কে আসবো, তখন এই বাকি অংশটুকু দেখা হবে আর কি। রাঙ্গামাটি শহরে রাতে ঘুরতে ঘুরতে আমরা এখন আপাতত চলে আসছি রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার দেখা সবচেয়ে সুন্দর শহীদ মিনারের মধ্যে এটা একটা, কারণ এটা এক পাশে দেখতে পাচ্ছি যে লেকের অংশ আছে আর শহীদ মিনার ক্লিন। সো আগামীকালকে দিনের বেলা আসলে হলো বাকি অংশটা দেখতে পারবো। চলুন দেখা যাক আর কি কি পাওয়া যায়। করলাম এখন আমরা হলো কাপ্তাই লেকের দিকে যাচ্ছি। ও তুই রাঙ্গামাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা। এখন পর্যটন মোটেলে চলে আসছি, আর যেটা ফার্স্ট টাইম আমি হলো রাঙামাটিতে, তো জানি না পর্যটন মডেলে কী আছে, আর দেখি কি হয়। এই কি হয়েছে, হ্যাঁ নেওয়া যাবে এই জায়গাটার। বলতে বলতে আমরা পর্যটন কমপ্লেক্সে চলে আসছি। কিনছি দ্য অডিটোরিয়াম। ওয়েলকাম। বলতে বলতে আর এখন আমরা পর্যটন কমপ্লেক্সে চলে আসছি। অ্যান্ড এটা পাশে হলো ঝুলন্ত ব্রিজ আছে। এখন বাজে বেলা 11টা। আসুন দেখি ঝুলন্ত ব্রিজ কেমন।
তো এখানে আপনারা হলো পাহাড়ি ফ্রুটস পেয়ে যাবেন। দেখুন এই আমলকি কত করে বলো? 10 টাকা 20 টাকা। আর কামরাঙ্গা 5 টাকা। পেঁপে কত করে? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, পেঁপে খেয়ে দেখা যাক কেমন উইথ দিস বিউটিফুল লেক ভিউ। দোকান থেকে পেঁপে খাওয়া শেষ অ্যান্ড নাও আমরা ঝুলন্ত ব্রিজে যাচ্ছি, রাঙ্গামাটির ফেমাস পর্যটন কমপ্লেক্সের পাশের ঝুলন্ত ব্রিজ। নাও সি সাম শর্টস অফ ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি। এখন আমি আছি হলো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে অ্যান্ড আমাদের সব ফ্রেন্ডরা আমাদের সাথে চলে আসছে অ্যান্ড আপনারা অবশ্যই দেখছেন যে ঝুলন্ত ব্রিজের সিনেমাটিক শটগুলো দেখছেন, অনেক সুন্দর অ্যান্ড বাকি যে স্পটগুলো বাকি আছে সেগুলো আমাদের সাথে এনজয় কর। তোর দেয়ার ছাগলের সাথে বসে ছবি তুলবি, ছাগলের পেটটা বড় লাগতেছে কি কাহিনিটা কি বুঝলাম না। ধরে ধর কি ছাগলের সাথে বলতে বলতে ঝুলন্ত ব্রিজের উপর পাহাড়ে চলে আসছি অ্যান্ড এখানে অনেক পাহাড়ি দোকানপাট পাওয়া দেখা যাচ্ছে, খাবো না সেটা কি হতে পারে। চলে আসছি এই ভাইয়ের কাছ থেকে নিতে অ্যান্ড এখানে আপনারা হলো 60 টাকা 50 টাকা করে পেয়ে যাবেন, দেখা যাক কেমন হয়। তারপর আনারস নিচ্ছি অ্যান্ড এগুলো হলো 20 টাকা 30 টাকা পেয়ে যাবেন। সো আমাদের হলো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ঘোরা পুরাই শেষ অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে রাঙ্গামাটিতে যে কাপ্তাই লেক আছে এটার ভিউ কতটাই জোস। আমাদের এখন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, প্ল্যান আছে কাপ্তাই যেতে পারি আর যদি সময় না হয় তাহলে যাব। আমরা এখন পর্যটন কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হলো আমার নাম্বার প্লেট আর ব্লিঙ্কারটা খুলে যাচ্ছে, সো সুপারগ্লুতে লাগাইতে হবে অ্যান্ড সবাই রেডি হয়ে যাচ্ছে। এখন বাজে বেলা 2টা অ্যান্ড আমরা হলো রাঙ্গামাটি তার কোথাও যাচ্ছি না কারণ আমাদের কুমিল্লা যেতে হবে অ্যান্ড কুমিল্লা যাওয়ার জন্য আবার চিটাগাং হয়ে ঘুরে যেতে হবে। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি রাঙ্গামাটি থেকে অ্যান্ড চিটাগাং আমি যাচ্ছি গিয়ে হয়তো আমার আপুর সাথে একটু দেখা করবো, দেখা করে দেন কুমিল্লা চলে যাবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। হলো শহীদ মিনার, বিউটিফুল, লেটস হ্যাভ এ শট। ওকে ফাইন, বুলরাতে চলে আসছি তাও একটু দেখি যাই। Look at this view. আমরা আবারও রাস্তা ভুল করে অনেক কাছে চলে গেছি অ্যান্ড এখন একজন আর্মি জিজ্ঞাসা করেছি চিটাগাংয়ের রোড দেখলাম অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেখান থেকে ফেরত গিয়েছিলাম সেটাই চিটাগাংয়ের রোড অ্যান্ড আমরা ভুল রাস্তা চলে আসছিলাম। তো নাও দেখা হবে চিটাগাংয়ে।
সো ফাইনালি আমি আপুর মেডিকেল কলেজ চলে আসছি অ্যান্ড আস্তে আস্তে প্রায় হলো 5টা বেজে গেছে তো ডিনার লাঞ্চ এখনো করি নাই লাঞ্চ করে নিব আর আপুর সাথেও দেখা হলো অনেক দিন পর সো ফাইনালি আমরা হলো এখন লাঞ্চ শেষ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অ্যান্ড আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে আমি আপুর সাথে দেখা করে ভ্যান যাচ্ছি অ্যান্ড আমি অলরেডি হলো 524 কিলোমিটার চালাই ফেলছি আরও 150 কিলোমিটার যেতে হবে সো সেই কুমিল্লা গিয়ে আবার কথা হবে অ্যান্ড সেই পর্যন্ত আমার সাজে কেমন রাঙামাটি ট্যুরের কিছু পিকচার আপনারা দেখতে পারেন চলুন দেখে আসি সেই পিকচারগুলো এখন বাজে রাত 10টা অ্যান্ড আমাদের 2টা বাইক এবং গাড়ি যারা সাজেক গিয়েছিলাম এবং রাঙ্গামাটি হয়ে ঘুরে এসেছি সবাই হলো সেফলি কুমিল্লা চলে আসছি সো ইট ওয়াজ মাই ফার্স্ট ব্লগ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস